হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা মেইনলি ইস্ট বেঙ্গল দলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হতে চলেছে। সেহেতু ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা খবর উঠে আসছে এই মুহূর্তে যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আরও এক মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ারের দিকে নজর রাখছে। তো সেই প্লেয়ারটা হলো 28 বছর বয়সী ভারতীয় লেফট উইং এর প্লেয়ার বিপিন সিং। হ্যাঁ বন্ধুরা, যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে বিপিনকে পেতে আগ্রহী হয়েছে ইস্ট বেঙ্গল দল। তবে বিপিনের মতন প্লেয়ার যে মুম্বাই সিটি এফসি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, তো সেই বিপিনকে মুম্বাই সিটি এফসি দল ছাড়বে বলে আমার তো পার্সোনালি মনে হচ্ছে না। তো এখন এটাই দেখার বিষয় হবে, মুম্বাই সিটি এফসির কাছ থেকে বিপিনকে ছিনিয়ে আনতে পারে নাকি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো তোমরা কমেন্ট করে জানিও, বিপিন সিংকে কি ইস্ট বেঙ্গল ক্লাব নিজেদের দলে নিয়ে আসতে পারবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার আসবো ইস্ট বেঙ্গল দলের স্ট্রাইকার ক্লিটন সিলভার ব্যাপারে। তো বন্ধুরা, তোমরা জানো ক্লিটনের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এবং এর পাশাপাশি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সার্জিও লোবেরাকে কিন্তু প্রায় চূড়ান্ত করতে চলেছে দলের পরবর্তী হেড কোচ হিসাবে। তো সেই কারণে কিন্তু নতুন কোচ সার্জিও লোবেরাকে নিয়ে ক্লিটনের কাছে জানতে চাওয়া হলে ক্লিটন সিলভা বলেন, ক্লাব নতুন কোচের বিষয়ে কিন্তু এখনো সরকারিভাবে কিছু জানায়নি। তো সেই কারণে আমার কাছেও কিন্তু কিছুই বলেনি ক্লাব, সেহেতু এখন থেকেই কোচ নিয়ে কিছু বলতে পারবো না যতক্ষণ না কোচ নিয়ে সরকারি ঘোষণা হবে। তবে যদি সত্যিই লোবেরা আসে তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো সবাই জানে লোবেরা কতটা সফল কোচ আইএসএল ইতিহাসে। গোয়া মুম্বাই লোবেরার হাত ধরেই কিন্তু সাফল্য পেয়েছে, এমনকি মুম্বাই ভারতের সেরা ক্লাব হওয়ার সূচনা কিন্তু লোবেরার হাত ধরেই হয়েছে। সেহেতু লোবেরা এলে কিন্তু বিষয়টা দুর্দান্ত হবে। তো বন্ধুরা, লোবেরা সম্পর্কে কিন্তু এই কথাগুলোই বলেন দলের স্ট্রাইকার ক্লিটন সিলভা। তো বন্ধুরা, এর থেকে কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে সমর্থকদের পাশাপাশি দলের প্লেয়াররাও কিন্তু লোবেরার আসার কথা শুনে কিন্তু প্রচন্ড এক্সাইটেড। তো তোমরা কমেন্ট করে জানিও, লোবেরার হাত ধরে আইএসএল সিজন 10-এ ইস্ট বেঙ্গল দল প্লে অফে কোয়ালিফাই করতে পারবে কি পারবে না? তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এটাই ছিল আজকের ইস্ট বেঙ্গলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।